শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরেল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। দর্শক, বর্ষার একেবারে শেষ ভাগে রয়েছি আমরা, শরৎ আসি আসি করছে। আশা করি এই সময়টা সবার ভালো যাচ্ছে, সুন্দর যাচ্ছে, এবং আমরা প্রত্যাশা করছি দিনটি সবার ভালো যাবে, সুন্দর যাবে, এবং সেটি দিয়েই শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। বরাবরের মতো আজও আমরা দু ঘন্টা জুড়ে আয়োজন রেখেছি, শুরুতেই রেখেছি আলোচনা এবং পরের ঘন্টায় নিয়মিত গান। আশা করি আপনাদের ভালো লাগবে। আর একই সঙ্গে পুরো রাঙা সকাল পরিবার আছে আপনাদের সাথে, আছি কাজী রসুন আরা সাকি এবং শাহরিয়ারও রয়েছে আপনাদের সাথে। শুভ সকাল আরও একবার। দর্শক, রাঙা সকালের আজকের অতিথি আবৃত্তি শিল্পী ও চিকিৎসক ডাক্তার অমিত আহসান, চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল, কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? ভালো আছি আমরা, আমরাও ভীষণ রকমের ভালো আছি। বিশেষ করে আজকে একজন চিকিৎসক আছেন আমাদের সঙ্গে, যিনি সমাজের সেবা করে চলেছেন, দেশের সেবা করে চলেছেন, এবং একই সঙ্গে যিনি সংস্কৃতির চর্চাটাও অব্যাহত রেখেছেন। আপনি একজন বাচিক শিল্পী, সেই প্রসঙ্গেও যাব। সব কিছু মিলিয়ে আজকে শুনবো আমরা এই জায়গায় বসে একেবারে ছোটবেলার কি মনে পড়ছে সেই কথাটি যদি দিয়ে শুরু করি আজকে। একদম খুব ছোটবেলার কথা মনে পড়ছে, কচি কাঁচার আসর। খুব যখন ছোট ছিলাম তখন যে আমাদের রেডিওতে যে প্রোগ্রামগুলো হতো বা সংস্কৃতির যে প্রোগ্রামগুলো হতো, ওগুলোতে ভীষণ আগ্রহ ছিল আমার। তো আমার জন্ম পুরনো ঢাকায় নারিন্দায়, সেখানে আমার একদম প্রি স্কুল বা স্কুল পূর্ববর্তী অংশটা কেটেছে। তো সেখানে একটা জায়গা ছিল বাগান বাড়ি বাসার কাছেই, সেখানে এই চর্চাগুলো হতো, তার একটা শাখা ছিল। আমি মাঝে মাঝে আমার বন্ধুদের সাথে সেখানে যেতাম, দেখতাম যে তারা কি করছে, গান করছে, নাচ করছে। ওখানে একটি অংশ ছিল, তো সেটা থেকেই মূলত এই সংস্কৃতির সাথে আমরা জড়িত। আর আরেকটি বিষয় ছিল যে আমাদের আমার আব্বা ভীষণ বই পড়ুয়া ছিলেন। আমাদের বাসায় আসলে লাইব্রেরি ছিল, তো সব বই আমরা আবার ধরতে পারতাম না, নিষিদ্ধ ছিল সব কিছু, ক্যাটাগরি ছিল। কিন্তু তারপরেও লুকিয়ে লুকিয়ে কিছু বই এবং ছোটবেলা থেকে এগুলো, এবং খুব ছোটবেলার কথা আমার আসলে খুব স্পষ্টভাবে ওইভাবে নেই, তবে যতটুকু মনে পড়ে তখন কিন্তু একটা সম্প্রীতি ছিল যে আমরা দেখেছি যে পূজার সময় ওই অঞ্চলে একটু হিন্দু অধ্যুষিত, পূজাতে আমরা যেতাম, ঈদের সময় আমাদের সাথে আসতো, আমরা খেলতাম। সবচেয়ে বড় ব্যাপারটা ছিল মাঠ ছিল, সেই মাঠে যে আমরা ছোটবেলাতেই দৌড়াদৌড়ি করতাম, এই বিষয়গুলো। এবং পুরনো ঢাকার কিছু খাবার তো ছিল যেটা এখনো মনে পড়ে, এখনো জিভে জল আসে, এই বিষয়গুলো ভীষণ ভাবে নাড়া দেয় এখনো। বাবা কি করতেন? আমার বাবা ছিলেন কাস্টমসে, ছিলেন মানে কাস্টমস সুপারিনটেন্ডেন্ট ছিলেন। বিভিন্ন জায়গায় ওনার পোস্টিং ছিল, সর্বশেষ ঢাকায় এয়ারপোর্টে ছিলেন, যেহেতু হয়েছেন আমরা সেই আমার জন্ম ঢাকায় এবং এয়ারপোর্ট থেকে ঢাকাতেই ছিলাম। আচ্ছা, তার মানে পোস্টিং এর সূত্র কি বিভিন্ন জায়গায় থাকা হয়েছে? আমার খুব একটা থাকা হয়নি, আমার বড় ভাই বোনরা ওনারা থেকেছেন। ক ভাই বোন আপনারা? আমরা অনেক ভাই অনেক বোন, 5 ভাই 6 বোন। এর মধ্যে আমি ভাইদের মধ্যে সবার ছোট, আমার ছোট 2 বোন রয়েছে, সবাই স্বশিক্ষিত, সুশিক্ষিত, দেশের বাইরে রয়েছে অনেকে, দেশে রয়েছে আমরা 2-3 জন। এইভাবে আমার আব্বা মারা গেছেন, আমার আম্মা বেঁচে আছেন। মা কি করতেন? আমার আম্মা একদম গৃহিণী, সন্তানদের মানুষ করার জন্য নিবেদিত প্রাণ। অনেক ভাই বোন মানে তো আসলে অনেক মজা বলা যায়, যে অনেক শেয়ারিং শেখা, কেয়ারিং শেখা, অনেক কিছু শেখার একটা সুযোগ থাকে যেটি এখন একেবারেই নেই। সেই জায়গা থেকেও যদি জানি যে আসলে কেমন ছিল, আপনি আপনার অবস্থান কোথায় ছিল, কততম ছিলেন আপনি? এটি কিন্তু খুব মজার একটা বিষয় আসলে, এই যে 91 যে পরিবারের যে চালচলন, শেয়ারিং এবং কেয়ারিং, এই বিষয়টা আসলে এখন আমরা আর সিঙ্গেল পরিবারের মধ্যে দেখতে পাই না। আমরা যখন কোনো কিছু একটা কিছু আনতো, আমরা তখন আমাদের পিঠাপিঠি, আমরা 3 ভাই বোন ছিলাম, আমার ছোট এবং আমার বড়, তো আমরা 3 জন সবসময় শেয়ারিং এর মধ্যে ছিলাম, কিছু আনলেই ভাগ করে নিতাম, খেলতে গেলে আমরা যেতাম। এবং আমাদের মানে ভাই বোনদের মধ্যে গ্রুপ ছিল যে একটু বড় যারা তারা সিনেমা দেখতে যেত, আমরা পিছু নিতাম যে আমাদেরকে না নিলে আমরা বলে দেব, তারপরে আমাদেরকে বাধ্য হয়ে আমাকে নিত মাঝে মাঝে। তারপরে আবার যখন কোথাও অনুষ্ঠানে কোথাও নিয়ে যাওয়ার জন্য আমাদের ভাই বোনরা আমাদের অনেক টেক কেয়ার করেছেন, মানে বলা যায় যে ওই অংশটা ওনারা পালন করেছেন, যে কোনো প্রোগ্রামে নিয়ে যাওয়া, স্কুলের কোনো প্রোগ্রামে নিয়ে যাওয়া, অন্য কোথাও, এই জিনিসটা কিন্তু আসলে এখন আর মেলে না, একেবারেই না, একেবারেই মেলে না। বাবার অনুশাসনটা কেমন ছিল? খুবই খুবই কঠোর অনুশাসনে ছিলাম আমরা। বিশেষ করে উনি বলতেন যে আমার, উনি আসলে আমি গর্বের সাথে বলতে পারি, উনি একজন
খুবই আদর্শ এবং সৎ মানুষ ছিলেন। তৎকালীন সময়ে ওনার যারা সাবর্ণের ছিল তাদের অনেক অনেক বাড়ি ছিল ঢাকায়, কিন্তু আমরা তখন ভাড়া বাড়িতে থাকতাম। উনি কখনো এগুলো পছন্দ করতেন না এবং টেলিভিশন কিনে উনি অনেক টেলিভিশন কিনে দিয়েছেন, কিন্তু আমাদেরকে তখন দিতে চাননি, ভেবেছেন যে এদের লেখাপড়া নষ্ট হবে, এই এই ধরনের ছিল। পরবর্তীতে যদিও আমরা কনভিন্স করে সেটা আদায় করেছি। আর পড়াশোনার জন্য আমাদের একটাই কথা ছিল যে পড়াশোনা করতে হবে ঠিকভাবে, এবং সন্ধ্যার পরে আমাদের টাইম ছিল যে মানে আজান দেওয়ার পরে, আসরের আজান দেওয়ার পরে আমরা মুক্ত খাঁচা থেকে, তারপর যত খুশি খেলি, কিন্তু মাগরিবের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ঘরে ঢুকতে হবে এবং পড়তে বসতে হবে। কোন টার্গেট ছিল যে পড়াশোনা করে কি হতে হবে? আমি আসলে খুব ছোটবেলা থেকেই একটু পড়ুয়া ছিলাম, আমার ভাই বোনদের মধ্যে থেকে আমাকে কখনো পড়ার কথা বলতে হয়নি। বন্ধু বলেছে যে আমি এত পড়ছি কেন, যে আমি কি মানে মানে মাঝে এরকমও হতো যে মাঝে মাঝে বলতে যে এত পড়ার দরকার কি বিষয়টা। আমি যতটুকু জেনেছি আপনার প্রোফাইল থেকে, যদি ভুল না করে থাকি, আপনি প্রচন্ড রকম সংস্কৃতি মনা ছোটবেলা থেকে আবৃত্তি করা, বই পড়া, যেটা আপনি নিজেও এখন বলছিলেন, তো এর মধ্যে থেকে তো আসলে পড়াশোনাটাও খুব ঠিকঠাক ভাবে করা, এটা তো সাধারণত হয় না। এবং আপনি স্কুল পালিয়ে একবার একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, তার মানে বোঝা যায় কতটা আগ্রহ ছিল আপনার আদার্স অ্যাক্টিভিটিসে। আমি ক্লাস 4 থেকে টানা মানে ম্যাট্রিক পর্যন্ত ক্লাস ফার্স্ট বয় ছিলাম, একদম মানে এর মধ্যে কোনো ব্যত্যয় ছিল না। আমি নারিন্দা গভর্নমেন্ট হাই স্কুলে ছিলাম। আমরা সব ভাই বোনরা, আমাদের একটা নিয়ম ছিল, সব ভাইরা এই স্কুলে পড়তো আর সব বোনরা কামরুনেসা, মানে আমরা তখন ওই এলাকায় ছিলাম, সব বোনরা ওই স্কুলে আর সব ভাইরা এই স্কুলে, তো সেই সূত্র ধরেই সেখানে প্রবেশ। তো আমি যেটা করতাম, আমি একটা রুটিন ফলো করতাম মানে একদম ছোটবেলা থেকে, মানে আমি আজকে যা করব আমি আমার সব সামনে টানানো থাকতো যে কতখানি পড়বো বা কি করবো। কোন ক্লাস থেকে শুরু করেছি আমি একদম মনে হয় 3 থেকে মনে আছে আমার, 3 থেকে যখন আবার মানে কারো কাছ থেকে শিখেছিলেন? আমি আসলে মনে হয় এটা কিছুটা অ্যাডপ্ট করেছি আমার আব্বার কাছ থেকে। উনি খুব সুশৃঙ্খল ছিলেন, মানে কাজের ক্ষেত্রে খুব পার্টিকুলার ছিলেন, হয়তো কিছুটা সেখান থেকে প্রভাবিত। তো আমি এই কাজটা করতাম যখন আমি এর বাইরে খেলাধুলার সময়, খেলাধুলা অবশ্যই আমি কখনোই মানে একদম আতেল টাইপের ছিলাম না, এটা আমি একদম বলতে পারি, ফার্স্ট টু লাস্ট, মেডিকেলেও না, কারণ মেডিকেল অনেক পড়তে হয়। তো আমি সবসময় কালচারাল ইভেন্টের সাথে জড়িত ছিলাম এবং বই পড়া এগুলো করেছি, খেলাধুলা করেছি, যেগুলো যেগুলো প্রয়োজন সবগুলোই করেছি, কিন্তু আমি রুটিনটা ফলো করতাম যে আমার পড়াশোনার সময়টা আমি আসলে কখনো শেয়ার করতাম না অন্য কিছুর সঙ্গে। এটি আমার একটা চমৎকার, এই জন্য মনে হয় পরিবার থেকেও খুব একটা বাধা পেতে হয়নি। আমরা শুনি কিভাবে এগোলেন আপনি। ছোট্ট করে আগে দর্শকদেরকে আপনার সম্পর্কে জানাতে চাই, তারপর ফিরতে চাই। দর্শক, আজকে যিনি আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার অমিত আহসান, তিনি এক পেশায় একজন হৃদরোগ বিশেষজ্ঞ, বর্তমানে কর্মরত রয়েছেন নিটোর ঢাকায়। খুব ছোটবেলা থেকেই শিল্প ও সাহিত্য চর্চায় ঝোঁক তৈরি হয় তার, আবৃত্তি, উপস্থাপনা ও বিতর্ক ছিল পছন্দের ক্ষেত্র। জাতীয় বিতার্কিক হিসেবে বাংলাদেশ টেলিভিশনে একাধিকবার অংশ নিয়েছেন। হুমায়ুন আহমেদের সাজঘর উপন্যাসের শ্রুতি নাট্যরূপের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বাচিক শিল্পে প্রবেশ। শিমুলের পাঠশালা ও বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমির সাথে সম্পৃক্ত রয়েছেন দীর্ঘদিন। সেখানে শিমুল মুস্তাফার কাছে আবৃত্তির তালিম নেন তিনি। শিল্পকলা মঞ্চে তার আবৃত্তি পরিবেশন করেছেন একাধিকবার, রাষ্ট্রীয় অনুষ্ঠানে, সোহরাওয়ার্দী উদ্যানে, শতবর্ষে মুজিব অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করার অভিজ্ঞতা রয়েছে তার। আমরা আবারও যাই তার কাছে। জি, আবৃত্তি নিয়েই জানাচ্ছিলাম দর্শকদের খুব বেশি যে বিভিন্ন রাষ্ট্রীয় প্রোগ্রামে আপনি উপস্থাপনা করেছেন, কেমন লাগে আসলে আবৃত্তি করতে গিয়ে, বা এই জায়গাটিকে ধারণ করলেন কি ভেবে বা কখন থেকে? আসলে ছোটবেলায় আমি জানি যে আমরা অনেকে অনেক কিছু দিয়ে শুরু করি, যেন আমি ছবি আঁকা, তারপর হচ্ছে বিতর্ক, আবৃত্তি, গানটা আমি কখনো করিনি, এগুলো অনেক স্ট্যাম্প কালেকশন, অটোগ্রাফ কালেকশন, এগুলো অনেক কিছু দিয়ে শুরু করেছি, কিন্তু সর্বশেষে টিকে থাকলো আবৃত্তি। কারণ হচ্ছে অন্যান্যগুলোর তো একটা পর্যায় রয়েছে, বিতর্ক তো আসলে আর মেডিকেলের পরে আর করা হয়নি, বিচারক হিসেবে কাজ করেছি অল্প কিছু জায়গায়, কিন্তু আর বিতর্কিক হিসেবে তো আর অবস্থান ছিল না সেভাবে। একমাত্র দেখলাম যে এই শিল্পটা আমাকে খুব টানলো, মানে একটা কবিতাকে অনুভব করা এবং সেটাকে প্রকাশ করা এবং আরেকজনকে অনুরণিত করা, এর মাঝে আমি একটা ভীষণ আনন্দের ব্যাপার খুঁজে পেলাম, যে অনুভূতিটা আমি ধারণ করছি সেটি আমি আরেকজনকে দিতে পারছি,
এই যে আদান প্রদানটি এটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। কত বছর বয়সে আপনার এই অনুভবটা তৈরি হয় আবৃত্তির? আমি বলি আবৃত্তির ব্যাপারে একটা খুব ছোটবেলা থেকে তো আসলে প্রতি স্কুলে তো সবাই আসলে আবৃত্তি শিল্পের তো একটু নেগলেক্টেড ছিল ছোটবেলা থেকে আমরা দেখেছি। যখন কেউ কিছু পারতো না তখন বলতো যে ওকে তাহলে একটা আবৃত্তি দিয়ে দিই, যে কি যে গান পারে না ও নাচ পারে না একটা কবিতা পড়ে আসে। এই বিষয়টা আমাকে খুব ভাবালো যে আসলে ঠিক এইভাবে কেন যেটা হচ্ছে না। এরপর আমি আমার এক বোনের হাজবেন্ড উনি একদিন হঠাৎ একটা কেউ কথা রাখিনি কবিতাটি আমাদের শোনালেন জাস্ট বিয়ের পর পরই আমার দুলা ভাই। তো এটা শোনার পর আমি ভীষণভাবে ওনার এটা শুনে মানে অবাক হলাম যে পুরো উনি মুখস্থ শোনালেন, ভালো লাগলো। আর তার আগে তো আমরা ছোটবেলায় আমরা ভাই বোনরা মিলে যে কবিতার যে ক্যাসেট বের হতো ওগুলো তো আমরা শুনতামই একদম ছোটবেলা থেকে। এবং আমি এরকমও হতো যে কবিতার ক্যাসেট চালিয়ে আমি অঙ্ক করছি, মানে আমার একটা দুপুরের অভ্যাস ছিল এই যে কোনো একটা গান অথবা কবিতা চালিয়ে আমি অঙ্ক করছি, মানে একদিকে কবিতা চলছে একদিকে অঙ্ক করছি। তো আমরা তিন ভাই বোনই কাছাকাছি আমরা আবৃত্তির প্রতি অনুরাগী ছিলাম, বিশেষ করে শিমুল মুস্তাফার যে ক্যাসেটগুলি বের হতো, এছাড়া তৎকালীন সময়ে গোলাম মুস্তাফা ছিল সব্যসাচী এবং অন্যান্য যে কামরুল হাসান মঞ্জু এবং আফরোজা বানু এবং অন্যান্য যে কথোপকথন আমরা শুনি, যেহেতু আবৃত্তির কথা হচ্ছে একটা আবৃত্তি হয়ে যায় না। আচ্ছা, আজকে এই চমৎকার এই রাঙা সকালে বাংলাদেশের মানুষরা আসলে ভীষণ সাহসী, তারা আবেগপ্রবণ কিন্তু তারা ভীষণ সাহসী, এটা যুগে যুগে প্রমাণিত হয়েছে। তো আমরা পারি না এমন কিছু নেই, তার সম্প্রতি উদাহরণ দেখেছি পদ্মা সেতু তারই প্রমাণ। তো আমি সুকান্ত ভট্টাচার্য আমাদের একজন প্রতিবাদী কবি যার জীবনকাল স্বল্প ছিল কিন্তু তার লেখার যে গভীরতা সেটি ছিল দীর্ঘ, এবং প্রত্যেকটি প্রতিবাদী কবিতা যেটি প্রত্যেকটা কবিতাই কিন্তু আমাদেরকে ভীষণভাবে নাড়া দেয়, তার একটি কবিতা আমি দিয়ে শুরু করতে চাই রাঙা সকাল দুর্মর, যেটি আসলে সহজে ভাঙে না, সহজে বিচ্ছুত হয় না। হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে উঠে পদ্মার উচ্ছ্বাসে, সে কোলাহলের রুদ্ধ স্বরের আমি পাই উদ্দেশ, জলেও মাটিতে ভাঙনের বেগ আসে, ভাঙনের বেগ আসে, ভাঙনের বেগ আসে, হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান, গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ, হয় ধান নয় প্রাণ এ শব্দে সারা দেশ দিশে হারা, একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা, সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়, এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালি নয়কো রক্তের রঙিন ধান, দেখবে সকলে সেখানে জ্বলছে দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ, দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ, দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ। খুবই চমৎকার। আপনি বলছিলেন যে বরাবরই আপনি পড়াশোনায় ভালো ছিলেন এবং ক্লাস 10 পর্যন্ত ফার্স্ট বয় হিসেবেই ছিলেন সেই জায়গা স্কুলে, সেই জায়গা থেকে কি আসলে কখনো কোনো স্বপ্নের বীজ বপন হয়েছে? যেহেতু পড়াশোনায় ভালো, যেটা হয় যারা সাধারণত পড়াশোনায় খুব ভালো হয় তাদের একটা অ্যাম্বিশন থাকে যে আমি আসলে বড় হয়ে কি হতে চাই। আমি আসলে যেহেতু আমার আব্বা কাস্টমসে ছিলেন এয়ারপোর্টে মানে মাঝে মাঝে যেতাম, প্লেন দেখি ভীষণ আলোড়িত হতাম। তো একবার মনে হলো ছোটবেলায় যে পাইলট হলে বোধহয় মন্দ হয় না, কিন্তু ওই যে সেই এইমিন লাইফ রচনা জীবনের লক্ষ্য, তো সেটা করতে করতে হঠাৎ করে একবার এইমিন লাইফ রচনায় এই মহান পেশার দেখা পাই ডাক্তারি বা চিকিৎসক হবার, এবং একটা পর্যায়ে আমি নিজের ভেতরে সেটা লালন করতে থাকি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে আমি ডাক্তার হয়েছি আমার নিজের ইচ্ছায়, মানে আমি একই সময়ে রাজশাহী মেডিকেল এবং ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাই, ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড ফিজিক্সে। তো আমার বাসা থেকে আমরা যেহেতু ঢাকা বেসড, আমাদেরকে অনেক সময় রাজি হচ্ছিল না ঢাকার বাইরে যেতে, কিন্তু আমি মনে হলো যে আমি আসলে একটু অন্য কিছু করতে চাই। তো সেই হিসেবে রাজশাহীতে যাওয়ার পর পদ্মা নদী দেখে আমি তার প্রেমে পড়ে গেলাম, পদ্মা দেখে ভীষণভাবে ভালো লাগলো, আমি আমি এখানেই পড়বো দেখতে গিয়েছিলাম। শহর থেকে তো একদমই কাছে, আপনি জানেন দেখছি, তো একদমই কাছে, মানে আমাদের সকল আনন্দের উৎস ছিল পদ্মা, সকল দুঃখের অবসান ছিল পদ্মা, সবকিছুই তাই। তো সেই হিসেবেই এই প্রফেশনে আসা।
পরিবারের কোনো চাপ ছিল না? না, ওরকম ভাবে চাপ ছিল না, ইচ্ছা ছিল, মনের ক্ষীণ ইচ্ছা তো সবার। পরিবারে গুড বয় হলে যেটা হয় নাকি, পরিবারে গুড বয় হলে যেটা হয় যে মানে ও তো পারবেই, ও একলাই পারবে না। তারপরে আসলে সুযোগ তো একটা বিষয় থেকেই যায় যে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় অ্যাপ্লাইড ফিজিক্সে আপনি চান্স পেয়েও আপনি চলে যাচ্ছেন ঢাকা ছেড়ে। হ্যাঁ, ঢাকা ছাড়াটা একটা বিষয় ছিল, এছাড়া বিষয় অন্য কিছু নয়। এছাড়া আমার খুব কাছের দুই বন্ধু আকাশ এবং রাকিব, ওরা আমরা একসাথেই ছিলাম নটরডেমে, মানে নটরডেম থেকে, এই বন্ধুত্ব ছেড়েও যেতে চাইছিলাম না। তো ওরা একজন ঢাকা ডেন্টাল, একজন বুয়েটে পড়লো, তো আমি চলে গেলাম ঢাকার বাইরে, তো সেই জন্য মাঝে মাঝে ভীষণ মন খারাপ হতো। এটি একটা কারণ, এটা খুবই স্বাভাবিক। তবে আমাদের হচ্ছে ছোটবেলায় যেটা নিয়ে মানে বাচ্চাদের নিয়ে আমরা গার্জেনরা যেটা একটা বড় একটা সমস্যা, যেটা আমরাও দেখে আসছি, বাবা মারাও বলেন, এখনকার বাবা মারাও বলেন যে তুমি শুধু পড়াশোনাতেই স্ট্রিক্ট থাকো, অন্য কিছুর মধ্যে ইনভলভ হয়ো না। হ্যাঁ, ডিবেট বা আবৃত্তি গান এখন মনে হয় একটু চেঞ্জ হয়েছে, এখন বোধহয় একটু করতে দেয় এবং বরং বাবা মারাও বোধহয় নিয়ে যায় না, নিয়ে যায় এবং এখন এটা আসলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কতটুকু মানে এগিয়ে নিয়ে যায় বলে আপনার ধারণা? একজন চিকিৎসক হিসেবে আমি, একজন বর্তমানে আমার যতখানি অভিজ্ঞতা হয়েছে, আমি বিশ্বাস করি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস মানুষকে নানান ধরনের অপকর্ম থেকে মুক্ত রাখে, বিশেষ করে যে আমাদের এখনকার যে সমাজ যারা নাকি বিভিন্ন নেশায় আসক্ত, সেই নেশাটা যদি বই পড়া হতো তাহলে ড্রাগের দিকে তারা কিন্তু কম ঝুঁকত। আমাদের সময় কিন্তু এগুলো একেবারেই ছিল না। সেই নেশাটা যদি ছবি আঁকাই হতো তাহলে তার অবসর সময়টা ওখানেই কাটত। সেই নেশাটা যদি কবিতায় হতো তাহলে কবিতার বই খুঁজত। কিন্তু তারা এখন কোনো কিছুর মধ্যেই নেই। আমি নেশা, কোনো নেশাই আসলে ওইভাবে না, ভালো নেশা ছাড়া ভালো না, কিন্তু তারা এখন তাহলে কি করছে? তারা তার এখন অনলাইনে সব চলে যাচ্ছে, তারা একজন আরেকজনকে উৎসাহিত করছে কোনো কিছুর জন্য। এবং আমাদের এই যে যুব সমাজ এবং আমাদের যে যে প্রজন্মটা বেড়ে উঠবে, যারা এই রাষ্ট্রকে এবং সমাজকে নেতৃত্ব দেবে, সেই জায়গাটা কিন্তু আমরা সৃজনশীলতা হারাচ্ছি একটা জায়গায় এসে। আমরা যেই প্রজন্মকে প্রত্যাশা করি, আমি জানি না যে কতটুকু আমরা তাদেরকে লালন করতে পারছি। আমি একটু গার্জেনদের পার্সপেক্টিভ থেকে বলি, ওরা বলবে, বলছেন যে তুমি পড়াশোনাতে বেশি মনোযোগ দাও, অন্য কোনো কিছু লাগবে না, করোনা, রাইট? তো আপনার কি মনে হয় লাইফ সায়েন্সের দিক থেকে যদি আমরা চিন্তা করি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আপনার রেগুলার যে পড়াশোনা সেটাকে কতটুকু এগিয়ে নিয়ে যায়? অনেকখানি এগিয়ে নিয়ে যায়। আপনি একদম খুব একদম রাইট একটা কথা বলেছেন যে একটা ভালো জিনিস যখন, যে একটা প্রতিযোগিতায় যে সে যখন ফার্স্ট হচ্ছে বা একটা পুরস্কার পাচ্ছে, এটা কিন্তু তাকে উৎসাহিত করে, তার জ্ঞানকে প্রসারিত করে। একটা সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা অংশ করলে তার নলেজ অনেক বেশি আপডেটেড হয়। আমরা কিন্তু আসলে একদম বুকিশ কিছু ভালো ছাত্র চাই না, রোবোটিক কিছু মানুষ চাই না, আমরা চাই একজন আলোকিত মানুষ, একজন তার বোধ বুদ্ধি এবং একটা, আমরা এখন মেডিকেল মানে ডাক্তারি পাশ করার পর বুঝি শুধুমাত্র পড়াশোনাটাই কিন্তু একমাত্র অংশটি নয়, এর সাথে এই যোগাযোগের মাধ্যম, আরেকজনের সাথে কমিউনিকেট করা, তাদেরকে ম্যানেজ করা, এই যে ম্যানেজারিয়াল ক্যাপাসিটি বা অ্যাডমিনিস্ট্রেটিভ যে প্রোফাইল, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। একই সঙ্গে আপনাকে কিন্তু সবটাই করতে হবে, যে নাকি সংগঠন বা এই ধরনের কাজগুলো করে আসছে ছোটবেলা থেকে করে আসছে, এই নেতৃত্বটা আস্তে আস্তে করে অবশ্যই সেলফ ডিপেন্ডেন্সিটা করে। খুবই চমৎকারভাবে আপনি বুঝিয়ে বলেছেন। আর একটা বড় একটা সমস্যা যেটা এখন যেটা হচ্ছে, সেটা আপনি প্রথমেই বলেছিলেন, আপনারা মাঠ পেয়েছেন। হ্যাঁ, এখন কিন্তু বাচ্চারা মাঠ পাচ্ছে না, ফলে ফিটনেস এর ব্যাপারটা, হ্যাঁ, এটা একেবারেই হচ্ছে না। আসলে এটা মেন্টালিও তো আমার মনে হয় অনেক বেশি একটা নেগেটিভ। এটা আসলে দুটো বিষয় আছে, এক হচ্ছে মাঠ নেই, দ্বিতীয়টা হচ্ছে যে আগে যে পারাভিত্তিক যে একটি দল ছিল, একই বয়সের সমবয়সী সম স্কুলের, ওরা একসাথে বিকেলে বসে একসাথে খেলতো, একসঙ্গে শেয়ার করতো, একই স্কুলে একসঙ্গে যেত, আমরা তো পাঁচ ছয় জন একসঙ্গে স্কুলে যেতাম, এই যে শেয়ারিং ব্যাপারটা ছিল এটা কিন্তু নেই। এখন এক মানে এককভাবে সে স্কুলে যাচ্ছে গাড়িতে করে, ওইখান থেকে ফিরে আসছে, শুধু স্কুলের ইন্টারেকশনটুকু ছাড়া, কিন্তু বিকেলের এই আনন্দময় যে অনুভূতিগুলোর আদান প্রদানটা কিন্তু এখন আর নেই। ভয়ও পায়, কারণ আসলে মানুষ বা যারা গার্জিয়ান রয়েছেন তারা হয়তো সেভাবে সেফ ফিল করে না। এটা আমাদেরই দুর্ভাগ্য যে আমরা আসলে তাদেরকে ওইভাবে মিশতে দিতে পারি। আগে তো বিকেলবেলা আমরা পাড়ায় সবাই ছিল, আমরা তো সেফলি আমরা খেলাধুলা করেছি, এবং ইভেন ওখানেও কিন্তু কালচারাল বিষয়টা ছিল। আমরা মাঝে মাঝে বিকেলে প্রোগ্রাম করতাম, যে যে যেটা টস করে যে গান উঠলে সে গান গাইতো, যে নাচ উঠলো সে নাচতো যতটুকু পারতো, সেখানে কিন্তু কোনো অবগুণ্ঠন ছিল না বা কোনো লিমিটেশন ছিল না যতটুকু। এ থেকেও কিন্তু অনেক কিছু পরিস্ফুটন হয়েছে। আমরা এখন তাহলে কি হতে পারে, এখন আসলে কি করা যেতে পারে?
এখন তো নতুন পর্যায়ে রয়েছে, যেমন বিভিন্ন রকমের সংগঠনগুলো রয়েছে বা একাডেমিগুলো রয়েছে, সেখান থেকে এখন অনলাইন অফলাইন সব কিছুতেই কিন্তু প্রশিক্ষণের একটি ব্যবস্থা রয়েছে। তো সেখানেও যদি আমরা তাদেরকে সংযুক্ত করতে পারি, মানে সবকিছুই একটা ধরাবাঁধা নিয়মের মধ্যে চলে আসে না, এটা একটা, এটা কি আসলে কোনো প্রভাব ফেলে কিনা শিশুদের মধ্যে? কারণ মানসিক বিকাশটা তো একটা বড় ব্যাপার না, যেটি আমরা বলছি বা আপনি বলছেন যে খেলার মাঠ, একসঙ্গে অনেক বন্ধুরা মিলে খেলা করা, আর একাডেমিকলি কোনো কিছু শেখা মানে কিন্তু একটা ধরাবাঁধা নিয়মের মধ্যে চলে আসা, এটা আসলে মানসিক বিকাশকে কতটুকু ক্ষতিগ্রস্ত করে আসলে আপনার পয়েন্ট অফ ভিউ থেকে যদি? বিকাশ তো সবসময় মুক্ত পাখির মতো, আকাশের মতো, খোলা আকাশের মতো, একে তো লিমিট করা যায় না, তাই না? তো এই জন্য এখন যে বিকাশগুলো হচ্ছে সেগুলো কিন্তু একটা মানে ছায়ার মধ্যে আবদ্ধ, একটা লিমিটেশনের মধ্যে, সেখান থেকে মুক্তভাবে চিন্তা করার যে অধিকারটা সেটা অনেক ক্ষেত্রেই তারা পায় না। সেটি স্কুলে আমরা দেখি যে স্কুলে একটা কালচারাল প্রোগ্রাম হবে, সেখানেও অনেক লেজিসলেশন, অনেক রুলস, অনেক কিছু যে এর মধ্যে এতটুকু করতে হবে, এটা করতে হবে, মুক্ত মনে একটা কথা বলার মতো অবস্থাটি কিন্তু নেই, প্রশ্ন করতে দেয় না, প্রশ্ন অধিকাংশ জায়গাতে না, সব ক্ষেত্রে বলতে পারবো না, কিন্তু সেই জায়গাগুলো মানে একটা পড়াশোনার মতোই কিন্তু এখন সংস্কৃতিকে তারা বিকাশ করতে চায় কিছু কিছু স্কুল। এটা আমার কাছে ভীষণভাবে মানে আহত করেছে আমাকে, যে সেটি আসলে একদমই উচিত নয়। তাদের মুক্ত মনের কথা, যে ছড়াগুলো সুকুমারের ছড়া দিয়ে শুরু করতে পারে, এত চমৎকার চমৎকার রয়েছে, বিভিন্ন ছোটদের রয়েছে, বই মেলা হতে পারে, এখন তো বই পড়ে না কিন্তু বইয়ের ব্যাপারে উৎসাহিত করা যায়, সেটা সে কম্পিউটারে পড়ুক, ল্যাপটপে পড়ুক, যেতেই পড়ুক, বইকে তো উৎসাহিত করা যায়, কবিতা আবৃত্তিতে উৎসাহ করা যায়, উৎসাহিত করা যায়, এবং অন্যান্য খেলাধুলা তো রয়েছে, তো এই বিষয়গুলো। আমরা আরেকটা আবৃত্তি শুনতে চাই, তারপর আমরা আবারও ফিরবো গল্পে। আচ্ছা, এবার তাহলে আমাদের প্রাণের কবি, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে শুরু করি, এবং আমার ভীষণ একটি প্রিয় কবিতা, প্রেম দিয়েই শুরু করি, একটু হঠাৎ দেখা দিয়ে শুরু করি। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন, আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা, আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতন চিকন গৌর মুখখানি ঘিরে, মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে, হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলেন নমস্কার, আলাপ করলেন, সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে, দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটাই বা দিলেই না, বুঝিয়ে দিল হাতির অস্থিরতায় কেন এসব কথা, তার চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে, একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়, বসলুম ওর এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথা, সময় নষ্ট করবার, আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই, তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে শুনবো তোমার কাছে, সত্য করে বলবে তো? আমি বললাম বলবো, বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধালো, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি, একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে, খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি, ও বললে থাক এখন যাও ওদিকে, সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। ধন্যবাদ। দারুণ, প্রেমের কবিতা বলতে মানে এটা সবসময় প্রথম দিকেই থাকে আপনি বেশি লাগতে, না? আবৃত্তি শুনছি, গল্প শুনছি, আমরা আজকে বিভিন্ন প্রান্ত থেকে ছোটাছুটি করছি মনে হচ্ছে, একবার চিকিৎসা ব্যবস্থা, একবার আবৃত্তি, একবার ছোটবেলা। আমি আরেকবার ছোটবেলায় ফিরতে চাই, কারণ অনেক মজার মজার গল্প রয়েছে আপনার কাছে। আপনি স্ট্যাম্প সংগ্রহ করতেন, একই সঙ্গে বিভিন্ন বড় বড় ব্যক্তিদের অটোগ্রাফ আপনি নিতেন,
একটা মেলা করেছিলেন কিংবা মেলায় অংশগ্রহণ করেছিলেন, এইটা সম্পর্কে একটু জানি যে আপনি পুরস্কৃত হয়েছেন আরও একবার, আপনি বাসা থেকে বেরিয়ে গিয়ে একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, দুটো গল্প একটু জানি। এটি খুব মজার যে ছবি আঁকার তখন একটু নেশা ছিল, তো বাসায় থেকে তো আসলে ওইভাবে যেতে দিত না ওই। আচ্ছা, তো একবার করলাম, আমার একজন সিনিয়র ফ্রেন্ড ছিল স্কুলেই, ওকে ধরলাম, তো ওর বাবাকে ধরলাম যে উনি হুন্ডাই করে আমাদের পৌঁছে দিয়ে আসবে। তো ঢাকা আর্ট কলেজে আমরা গেলাম, একদম যে পুকুরটি রয়েছে তার পাশেই বসে, তো আমি বসে ভাবলাম যে স্কুল থেকে নাম করে রং টং নিয়ে গেলাম, ভাবলাম যে কেউ ধরতে পারবে না আর কি। তো ওই একটা জ্যাকেট ছিল, ওটাই আসলে আমার বর্ম ছিল আর কি। তো ছবি টবি আঁকছিলাম, তখন কি দুর্ভাগ্য যে বিটিভি তখন তো খুব মানে টেলিভিশন চ্যানেল ছিল না, তো বিটিভিতে সেই আমাকেই দেখালো যে বসে বসে খুব মনোযোগ দিয়ে ছবি আঁকছি। বাসায় প্রথমে যে আটটা সংবাদ হতো এটাতে বললো যে সবাই বললো যে ওকে তোর ওর মতো লাগছে, এবং দশটার সংবাদে তারা কনফার্ম করলো সেটা আমি ছিলাম। এরপর তো ভয়াবহ রকমের একটু বিপর্যয় নেমে এলো আমার উপর, যে এরকম না বলে কেন, বিপর্যয় ছিল নাকি একটু হ্যাপিও হলো, একটু হ্যাপিও ছিল যে গিয়েছি ছবি আছে, এবং এটা খুবই আনন্দময় একটা মানে ধরা পড়া অভিজ্ঞতা ছিল। আর একবার ছবি আঁকার জন্য মেলা সংক্রান্ত একটা ছবি আঁকার বিষয় ছিল, আমি ছবি এঁকেছি, তো সেটি আবার পাঠানো হলো, যে আমি যে সংগঠনের সাথে জড়িত ছিলাম ছবি আঁকার, সেখান থেকে পাঠালো, এটা তুরস্কে এটা সেই ছবিটা পাঠানো হয়েছিল, তো সেটি সেখানে প্রদর্শিত হয়েছিল। সেজন্য আমাকে চমৎকার একটি সার্টিফিকেট এবং সে বইয়ে আমার ছবি যেটি ছাপা হয়েছে তার ছবি সহ পাঠে, তুরস্ক থেকে পুরস্কার দেখে বাসায় সবাই ভীষণ অবাক যে এই ছেলে কোথা থেকে কোথায় থেকে পুরস্কার নিয়ে আসছে। প্রাপ্তিও আসলে অনেক সময় মানে আগ্রহের জায়গা ভীষণ ভাবে তৈরি করে দেয়। হ্যাঁ, ঠিক তাই। সেটি আর একটা মজার কথা না বললেই নয়, আমি একবার বাংলা একাডেমিতে ভাষার উপরে একটি স্বরচিত কবিতা আবৃত্তি অনুষ্ঠান ছিল, তা আমি কয়েকদিন আগে কবিতা জমা দিয়েছি, তা আমি বুঝিনি যে, তো পরে যখন ছবি আঁকতে গেলাম তখন দেখি আমার নাম সেটার মধ্যে উঠেছে কবিতার। তো এখন নাম হচ্ছে যে দুপুরবেলা ততক্ষণ তো না খেয়ে গিয়েছি তো স্কুল থেকে, না খেয়ে থাকবো, তখন আমরা কি করলাম যে টাকা পয়সা নিয়ে যাইনি, আমি আমার বন্ধু মিলে তখন রাস্তায় দাঁড়িয়ে শশা কিনে খেলাম যে যাক এটাই আজকে চলো। তারপর কোনোভাবে কবিতা পড়ে বললাম যে আমার আর পুরস্কার পাওয়া হবে না, চলে যাই। যখন আমরা চলে আসছি তখন দেখলাম যে নাম অ্যানাউন্স করছে, আমি সেকেন্ড হয়েছিলাম, ফার্স্ট হতে পারিনি। তো ভীষণ মানে অদ্ভুত বিষয়। তো তখন কিন্তু সেখানে স্বাগত সম্পাদক নাসিরউদ্দিন, তারপরে কবি আলাউদ্দিন আল আজাদ এবং সব বিশিষ্ট জনেরা সেখানে সেই মঞ্চে উপস্থিত ছিলেন। তখন কি তাদের সম্পর্কে আপনি জানতেন? আপনি তো আসলে কোনো কিছু না বুঝেই গিয়েছিলেন। আমি তো আসলে ওইভাবে অত জানতাম না, অত কবিদের অত বুঝি না, ছোট ছিলাম খুব বেশি, তো আমি এত দুর্বল ছিলাম তখন। আমি মঞ্চে উঠতে যে ওই যে দুইটা কার্পেটের মাঝখানে জায়গার মধ্যে আমার পা ঢুকে যে আমি এতগুলো বই হাতে ধরিয়ে দিলেন পুরস্কার হিসেবে, তো সেটি আমার ভীষণ আনন্দের স্মৃতি। অবশ্যই অবশ্যই। আপনি ছোটবেলা থেকে বিভিন্ন সংগঠন করেছেন? হ্যাঁ, আমি এরপরে কলেজ লাইফে এসো আপনার নটরডেম ডিবেটিং ক্লাব, নটরডেম আবৃত্তি দল, এরপর বিশ্ব সাহিত্য কেন্দ্র, সংগঠনের ভূমিকা আপনার জীবনে কেমন, কতটুকু? আমি তো মনে করি সেই সংগঠনের ভূমিকা অসাধারণ, কারণ হচ্ছে যে আজকে আমি যেখানে বসে আছি এর পেছনে প্রত্যেকটি মানুষের অবদান একদম স্বীকার্য। কারণ আমি যখন সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা যখন আমার লাইভ হয় প্রথম বিবিসিতে, সে লাইভ ছিল একটা, আমি নটরডেম গোল্ডের ক্যাপ্টেন ছিলাম, আমাদের সবচেয়ে প্রেস্টিজিয়াস যে টিম, তো আমাকে সেগুলো শিখিয়েছে যে কিভাবে আসলে একটি জায়গাকে মানে উঠে আসতে হয়, নেতৃত্ব দিতে হয়, কিভাবে কাজ করতে হয়, শেখার আগ্রহটা তৈরি করতে হয়, এবং কাজ করার এই যে একটা চাপ যে তৈরি করা মনের ভিতরে সেটি কিভাবে তৈরি করতে হয়। এবং আবৃত্তি দলটির সাথে সূচনার সাথে থেকে আমি ভীষণ আনন্দিত, এবং এর পরবর্তীতে আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া প্রতিযোগিতায় ছিলাম এবং এক মার্কসের জন্য আমি প্রথম পুরস্কার পাইনি, এটি এখনো আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ। এবং আবদুল্লাহ সাইদ স্যার ওনার কথা শোনার জন্য আমরা এক ঘন্টা আগে যে বসে থাকতাম, এখনো যে মানুষ এত সুন্দর করে কিভাবে বলতে পারে মন্ত্রমুগ্ধের মতো, এবং সেই প্রথম আমি আসলে একটা অনুপ্রেরণা আমার যে কথা বলা যে একটা শিল্প, যে কথা বলে মানুষকে মুগ্ধ করে রাখা যায়, ধরে রাখা যায়, এটি ওনার কাছ থেকে শেখা, একদম আজীবন কৃতজ্ঞ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে তো কলেজে তো ভর্তি হলেন নটরডেমে, সেখান থেকে পাশ করে বললেন যে আপনি রাজশাহী চলে গেলেন। রাজশাহীর পরিবেশটা একটু শুনতে চাই, সেটা কিন্তু একদমই বলেন পদ্মার পারে, একদমই আলাদা পদ্মার পারে, এবং সেখানে কিন্তু মানে শহর থেকে মানে মানে ক্রাউড ফার ফ্রম দ্য ক্রাউড, রাজশাহী তো একটি ছোট শহর, নিরিবিলি শহর,
তো প্রথম দিকে একটু অ্যাডজাস্টেড একটু সমস্যা হলো কিন্তু এরপরে কিন্তু ভীষণভাবে ভালো লেগে গেল আমি ঢাকায় এসে তখন তিন দিনই বেশি থাকতে পারতাম আবার ঢাকায় আসার জন্য উৎকণ্ঠিত হতাম আবার চলেও যেতাম যে কখন আবার যাব চর্চার জায়গাটা মনে হয় রাজশাহীতে আপনার বেশ ভালো আমি বিশেষ করে চর্চার ক্ষেত্রে আমি আমার ডিবেট টিমের ক্যাপ্টেন ছিলাম শুরু আমি একদম প্রথম থেকে ডিবেট টিমে ছিলাম সো তখন টেলিভিশনে ডিবেট এত সহজ ছিল না বিটিভির কারণ তখন এত ইন্টারনেটের যুগ ছিল না যে বসে বসে বের করে ফেলবো আমরা একটি ডিবেট করার জন্য অনেক জায়গায় ঘুরতাম আমি সনদ শাহা যিনি একজন বিশিষ্ট অর্থনীতিবিদ রাজশাহী ইউনিভার্সিটির তার কাছে যে বসে থাকতাম যে উনি কখন দরজা খুলবে এবং তাকে ধরবো তো বিভিন্ন লাইব্রেরিতে চলে যেতাম যখন পর্যটনের উপর ডিবেট হতো পর্যটন কর্পোরেশনে চলে যেতাম শুধু তথ্য সংগ্রহ করার জন্য এখন তো অবাধ তথ্য প্রবাহের জন্য কিন্তু তখন কিন্তু কষ্ট করে তথ্যগুলো জোগাড় করতে একটি মেসেজ পেলে মনটা আনন্দে ভরে উঠতো যাক একটি তথ্য পাওয়া গেল একটি উপাত্ত পাওয়া গেল এটা যে একজন বিতার্কিকের জন্য কতটা আনন্দের ব্যাপার হ্যাঁ অবশ্যই আমি একজন বিতার্কিক ছিলাম তো সেই জায়গা থেকে অবশ্যই এটা একটা দারুণ ব্যাপার এবং বিতর্কই কিন্তু মানে এই ব্যাপারগুলো কিন্তু প্রত্যেকটির সাথে কিন্তু ইন্টারকানেক্টেড কারণ প্রমিত যে উচ্চারণ এটি কিন্তু বিতর্কের জন্য একদম জরুরি এবং আপনার সঞ্চালনা বলেন অথবা আবৃত্তি বলেন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু শিল্প মাধ্যমটাই আসলে তাই একটি আরেকটির সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত আমরা আরেকটা আবৃত্তি শুনি আপনার কণ্ঠে আচ্ছা আচ্ছা এবার তাহলে আমরা একটু আমাদের জাতীয় কবির কাছে চলে যাই নজরুলের কাছে নজরুলকে আমরা জানি যে প্রেম এবং দ্রোহের কবি দ্রোহের অনেক কবিতা শুনেছি ওনার একটা প্রেমের কবিতা শুনি তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান এইটুকু শুধু রবে পরিচয় আর সব অবসান অন্তরতলে অন্তরতর যে ব্যথা লুকায়ে রয় গানের আড়ালে পাও নাই তা কোনোদিন পরিচয় হয়তো কেবলই গাহিয়াছি গান হয়তো কহিনি কথা গানের বাণী সে শুধু কি বিলাস মিছে তার আকুলতা হৃদয়ে কখন জাগিল জোয়ার তাহারি প্রতিধ্বনি কণ্ঠের তটে উঠেছে আমার অহরহ রণরণী উপকূলে বসে শুনেছ শিশুর বোঝো নাই তার মানে বেধেনি হৃদয়ে শিশুর দুলেছে দুল হয়ে শুধু কানে হায় ভেবে নাহি পাই যে চাঁদ জাগালো সাগরে জোয়ার সে চাঁদই শোনে নাই সাগরের সেই ফুলে ফুলে কাদা কুলে কুলে নিশি দিন সুরের আড়ালে মূর্ছনা কাঁদে শুনি নাই তাহাবিন আমার গানের মালার সুবাস ছুল না হৃদয়ে আসি আমার বুকের বাণী হলো শুধু তব কণ্ঠের ফাঁসি বন্ধু গো যেও ভুলে প্রভাতে যে হবে বাসি সন্ধ্যায় রেখো না সে বাসি ফুল তুলে উপবন উপবনে তব ফোটে যে গোলাপ প্রভাতেই তব তুমি জাগি জানি তার কাছে যাও শুধু তার গন্ধ সুষমা লাগি যে কাটা লতায় ফুটেছে সে ফুল রক্তে ফাটিয়া পড়ি সারা জনমের ক্রন্দন যার ফুটিয়াছে শাখা ভরি দেখো নাই তারে মিলন মালার ফুল চাহিয়াছ তুমি তুমি খেলিয়াছ বাজাইয়া মোর বেদনার ঝুমঝুমি ভোলো মোর গান কি হবে লইয়া এটুকু পরিচয় আমি শুধু তব কণ্ঠের হার হৃদয়ে কেহ নয় জানায়ও আমারে যদি আসে দিন এইটুকু শুধু যাচি কণ্ঠ পাড়ায় হয়েছি তোমার হৃদয়ের কাছাকাছি ভীষণ সুন্দর আমরা যেটি বলে থাকি যে ডাক্তারি পড়াশোনা করলে অন্য কোনো কিছু করা খুবই কঠিন কারণ খুব কঠিন একটি মাধ্যম খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হয় কিন্তু এর মধ্যে থেকেও আপনি সংস্কৃতির চর্চাটা অব্যাহত রেখেছেন এবং চালিয়ে যাচ্ছেন আমরা আবারও একটা কবিতা শুনবো তবে তার আগে একটু জানতে চাই কোনো একজন চিকিৎসক আসলে আসলে আমরা আমাদের এই অনুষ্ঠানে যেটা করি আমরা কখনোই তার কাছ থেকে তার মূল্যবান পরামর্শ না নিয়ে ছাড়ি না থাকে আপনি একজন হৃদরোগ বিশেষজ্ঞ আমাদের হৃদযন্ত্রকে সুস্থ রাখার জন্য সংক্ষেপে যদি বলেন যে কি কি বিষয়গুলো জরুরি একজন এবার একদম আমার মূল জায়গায় চলে এসেছেন তো আমি অভ্যস্ত মূল বিষয়টি হচ্ছে যে আপনি আসলে হার্ট এমন একটি জিনিস বা হৃদয় যে যেটি আমাদের মায়ের পেটে থাকা অবস্থায় যার সূচনা
এটি কিন্তু আমরা জন্মের পর চালু হয় না, জন্মের আগেই কিন্তু আমাদের মায়ের পেটে হার্ট বিট করতে থাকে এবং এই হার্ট কিন্তু কখন এক সেকেন্ডের জন্য আপনার কাছ থেকে ছুটি নেয় না, বিরতি নেয় না, তার কোনো শুক্রবার নেই। তো সেই হার্ট যে আপনার জন্য এত করছে, তার জন্য তো আপনার সামান্য কিছু দায়িত্ব রয়েছে, তাকে সুস্থ রাখা, মানে সুস্থ হৃদয় সুস্থ দেহ। তো সেটিকে সুস্থ রাখার সবচেয়ে প্রথম যে মানে ব্যাপারটি রয়েছে, আমরা বলি যে খরস্রোতা নদীতে কখনো পলি পড়ে না। আপনি আপনার মুভমেন্ট যত বেশি করবেন, আপনি যতটুকু আমরা বলি যে প্রতিদিন অ্যাটলিস্ট যদি 40-45 মিনিট একটু হাঁটা যায়, মানে যেটাতে একটু ঘাম ঝরবে, এটা আপনার জন্য যথেষ্ট। আচ্ছা, এবং এটা প্রথম পর্যায়ে যে একটি এক্সারসাইজ, মানে একটা সেডেন্টারি লাইফ না, যে শুধু বসে বসে জীবন কাটানো নয়, এটি একটি। দুই নম্বর হচ্ছে যে খাদ্যাভ্যাস, এটি খুব আমাদের মানে আমরা কিন্তু খুব একটা ব্যাড খাদ্যাভ্যাসের মধ্যে আবদ্ধ। এই যে আমরা মানে রেড মিটের প্রতি আসক্ত, এবং এগুলো যদি ফ্যামিলি হিস্ট্রি যাদের থাকে তাদের আরও বেশি সতর্ক হওয়া দরকার যে সেটা খাবেন মাঝে মাঝে, কিন্তু তার সাথে সবজি মাছ এই মানে একটা পরিমিত যে ব্যালেন্স ডায়েট সেটা কিন্তু আপনার রক্ষা করতে হবে। মানে গেলেন আর কাচ্চি খেলেন তাহলে কিন্তু হলো না। আর তৃতীয়ত হচ্ছে যে প্রপার স্লিপ, ঘুম, এবং আপনি যেটা আপনার হাতের মধ্যে নেই সেটা নিয়ে দুশ্চিন্তা করে তো লাভ নেই। দুশ্চিন্তা তো হৃদরোগের অন্যতম কারণ। তো এই তিনটি জিনিস, এবং আরেকটি বলবো, যাদের ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, যাদের বাবা মার হার্ট ডিজিজ রয়েছে, তাদের বিশেষ সতর্ক থাকতে হবে, কোলেস্টেরলটা কন্ট্রোল করা দেখতে হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে তাদের একটা চেক আপ, যে আমরা বলি যে একটা এজ, এখন কিন্তু আমরা বলি যে 40-এর পরে হবে এরকম বিষয় না, এখন অনেক অল্প বয়সেও কিন্তু দর্শকদেরও এই বিষয়গুলো মেনে চলবেন, আমরা সবাই মেনে চলবো। আমরা আবারও ফিরছি আপনার আবৃত্তিতে, একটা আবৃত্তি না শুনলেন আরেকবার। আমি এবার একটু ভিন্ন ধর্মী একটা কবিতা বলছি, আমার ভীষণ প্রিয় কবিতা, মইনুল হাসান সাপেরের লেখা, সে তোমাকে পাবে না। আচ্ছা, বৃষ্টিও বাইরে বৃষ্টিও হবে হচ্ছে এরকম অবস্থায়, ভাল লাগবে মাঝরাতের বৃষ্টির কবিতা। একা একা ভালোবেসে এইভাবে বেড়ে যায় পাপ, তুমি কোনোদিন দেখবে না তার দুঃখ অনুস্তাপ, কোনো কোনো মাঝরাতে বৃষ্টি হবে সে তখনও তোমাকে পাবে না। বৃষ্টি যেমন ক্রমান্বয়ে পৃথিবীর বস্ত্র হরণ করে, টানে টানে খসে যায় আবরণ, পড়ে থাকে বিশুদ্ধ যৌবন, ঠিক সেইভাবে বস্ত্র হরণ করেও সে তোমাকে পাবে না। কোনো কোনো দুপুরে নীল আকাশে ভেসে যাবে একা চিল, সে তখনও তোমাকে পাবে না। আকাশের মতো বিস্তৃত করেও সে তোমাকে পাবে না। সে তোমার ঠোঁট ছোবে, তোমার চিবুক, তবু মাঝরাতে বৃষ্টি হলে তুমি তার হবে না। তোমার পুরুষ, সে তো জানে না মাঝরাতে বৃষ্টি হলে কেন তুমি ভেসে যাও, কে তোমায় বাজায় তখন, কার কণ্ঠে গায় একান্তের স্মৃতি, কোন সে হাত এসে স্মৃতি কাটে তোমার চুলে, তোমাকে শয্যা থেকে তুলে নেয়, তোমাকে তোমার শরীর থেকে তুলে নেয়, কোন সে পুরুষ? তোমার পুরুষ, সে তো জানে না, বোঝে না মাঝরাতে বৃষ্টির অর্থ, জানে না নির্জন করিডোরে নত যেন এক নিঃসঙ্গ যুবক তোমাকে মাঝরাতে বৃষ্টির কথা বলেছিল, তোমার চমকিত চোখে বরিছন দেখেছে সে, বলেছিল তোমার নিজস্ব পুরুষ, সে তো জানে না নিজস্ব ছাড়িয়ে আরও কিছু থাকে। ভীষণ সুন্দর। চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা হচ্ছিল, শারীরিক রোগ কিছু টিপস জানতে চাইল আমাদের জন্য, আমাদের দর্শকদের জন্য। আমি একটু শুনতে চাই, আপনি এখন নিটো ঢাকায় আছেন, এখানে কি হিসেবে রয়েছেন? আমি এখানে কনসালটেন্ট কার্ডিওলজিস্ট হিসেবে আছি। আচ্ছা, কারণ যাদের হাড়গোড় ভাঙে তাদেরও তো হার্ট আছে, তাদের হার্টটাকে দেখতে হয়। আমি একদম শুরু হয়েছিল আমার ক্যারিয়ার ইমার্জেন্সি মেডিসিন দিয়ে বেসিক্যালি। সো আমি দেশের বাইরে হায়দ্রাবাদে তখন ট্রেন ছিলাম, এবং বাংলাদেশে ইমার্জেন্সি মেডিসিনের ব্যাপারে আসলে কাজ করছি এখনও। আমি সোসাইটি অফ ইমার্জেন্সি মেডিসিনের, বাংলাদেশ সোসাইটি অফ ইমার্জেন্সি মেডিসিনের একজন অর্গানাইজিং সেক্রেটারি, এবং একটা কোর্সের ফ্যাকাল্টি হিসেবে কাজ করছি, যেটা ঢাকা মেডিকেল এবং ইউনিভার্সিটি অফ পেনসালভানিয়ার একটি এক বছরের কোর্সের। এছাড়া আমি সিপিআর, যেটা আপনারা বলেন বেসিক লাইফ সাপোর্ট, এবং অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্টের ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করি বাইরে। আচ্ছা, এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন, এই বিষয়টা নিয়ে কোনো আন্দোলন কি চলছে, মানে কোনো সাংগঠনিক পর্যায়ে কোনো কাজ কি চলছে বা করছেন আপনারা আসলে সিপিআর শেখানোর জন্য? বেসিক্যালি সিপিআরটা কিন্তু সবার জন্য বাধ্যতামূলক, আপনার আমার সবার জন্য।
কারণ কখন কি কোথায় কার্ডিয়াক অ্যারেস্ট যাবে। কার্ডিয়াক অ্যারেস্ট মানে হচ্ছে যে তার শ্বাস বন্ধ হয়ে যাবে, তার পালস যেটা আমরা রক্ত চলাচল বলি সেটা বন্ধ হয়ে যাবে এবং সে আনকনশাস বা জ্ঞান হারিয়ে ফেলবে। তিনটা জিনিসের কম্বিনেশন। তো সেটাকে ফিরিয়ে আনার জন্য আমরা যে পাম্প করি বুকের উপরে, যেটা আর্টিফিশিয়াল কম্প্রেশন দেই, সেটা মূলত এই ব্লাড সাপ্লাইটাকে ব্রেনে দেয়, ব্রেনটা যাতে মরে না যায়, এটা কিন্তু মূল উদ্দেশ্য। একই সঙ্গে আমরা নাক দিয়ে, আমরা যেটা মাউথ টু মাউথ অনেক সময় আমরা আম্বু ব্যাগ দিয়ে করি, ব্রেথটাকে রেগুলার করার চেষ্টা করি যে অক্সিজেনটা যাতে পায়। এই যে ব্রিথ নেয়ার যে বিষয়টা থাকে, এটা আবৃত্তি শিল্পেও লাগে, সব জায়গায় সব শিল্পে যে আমরা যে প্রাণায়াম করি, এটা অর্থ হচ্ছে আমরা যত অক্সিজেন নিচ্ছি আমাদের লাংস তত বেশি অক্সিজেনটাকে সাপ্লাই দিচ্ছে বা আমাদের হার্ট, এবং সেই অক্সিজেনের কিন্তু মূল চালিকা শক্তি একটা পর্যায়ে, সবচেয়ে আমরা লেট মানে বলছি নিচের যে স্তরে, তো এই জায়গাটা কিন্তু খুব জরুরি অক্সিজেনটাকে ইয়ে করা। তো সিপিআরের আন্দোলন হচ্ছে, আমি একটি কাজ করেছি যে আগে প্রিয়জন নামে একটা আমরা সমিট কাজ করেছি, যেটা বাইস্ট্যান্ডার্স মানে সোসাইটির একটা গ্রুপকে সিপিআর শেখানো, বিশেষ করে স্কুল গোয়িং, আমি অনেকগুলো স্কুলে এই কার্যক্রমটা করেছি, স্কুল গোয়িং যারা 9-10 এদেরকে শিখালে আমরা মনে করি তারা অনেক বেশি সার্ভিস আরও বেশি প্রোভাইড করতে পারে। এছাড়াও সবার জন্য সিপিআর শিক্ষা বাধ্যতামূলক, কারণ আপনি জানেন না যে আপনার প্রিয়জন কখন কোথায় এই অবস্থায় পতিত হবে, কোথায় শিখতে পারবো আমরা এটা, কোথায় গেলে শিখতে পারবো। এটা আসলে অনেক জায়গায় এখন হচ্ছে, আমরা বাংলাদেশ সোসাইটি অফ ইমার্জেন্সি মেডিসিন থেকেও একটা প্ল্যান করছি, এছাড়াও মানে সাধারণ জনগণের জন্য যেটা উন্মুক্ত সেটি আসলে একটি জায়গা রয়েছে, আমার ঠিক এই মুহূর্তে মনে নেই, তবে আমরা খুব শীঘ্রই সেটির ব্যবস্থা করছি যেখানে সবাই এই সিপিআরটি শিখতে পারবে। মানে ঢাকার মধ্যে বা সারা বাংলাদেশে যতগুলো হসপিটাল আছে সেখানে গিয়ে যদি কোনো মানুষজন, ধরো যাক আমি গিয়ে যে কোনো একটা হসপিটালে গিয়ে বললাম যে আমাকে সিপিআর একটা প্রশিক্ষণ দেন, হ্যাঁ এরকম যদি হতে পারতো আর কি ইমার্জেন্সি ডিপার্টমেন্টে, তাহলে আমার ভালো হতো। এটা উইং থাকে হসপিটাল, একটা ট্রেনিং যে পোর্শন থাকে একটা উইং থাকে এবং ইনস্ট্রাক্টর লাগে, মানে যে কেউ আসলে এটা শেখানোর জন্য সার্টিফাইড, যারা শেখাবে তাদের সেই ইনস্ট্রাক্টরশিপ থাকতে হয়। কারণ আপনারা নিশ্চয়ই প্রচুর রোগী এমন পান যে দেরি হয়ে গেছে, এটা তো একটা কমন একটা। আমি তো জীবনে অনেক কিছু, আমি সিপিআর রিসাসিটেট করে অনেক পেশেন্ট মানে আল্লাহর রহমতে তারা ফিরে এসেছে, মানে যেটা ভেবেছে যে চলে যাবে, আমরা যে শক যেটা বলি যে ডিফিবিলেটর বা সিপিআর এই পার্টগুলো, এটা ইম্পর্টেন্ট, আসলে সত্যি ইম্পর্টেন্ট, জীবনের রক্ষার জন্য জরুরি। অবশ্যই আমরা একেবারে অনুষ্ঠানের শেষ ভাগে রয়েছি, শেষ করবার আগে আপনার একটি কবিতা দিয়ে আরো একবার শেষ করতে চাই। আমি শেষটা করতে চাই আমাদের হুমায়ুন আজাদের একটি বিখ্যাত কবিতা রয়েছে, আমাদের মা, আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের মায়েরা কম বেশি কিন্তু অনেক বেশি নির্যাতিত, তাদের ত্যাগ করার যে সীমা সেটি সীমাহীন, এবং আমরা দেখেছি আমাদের পরিবারও দেখেছি সবাই কম বেশি দেখেছি যে উনি সবার শেষে সেই খাবারটি হয়তো আমাদেরকে দেওয়ার পর তারপরে নিচ্ছেন, করে গেছেন সারা জীবন কখনো চাননি। তো সেই সব মায়েদের জন্য আমার এই আজকের নিবেদন, আমাদের মা। আমাদের মাকে আমরা বলতাম তুমি, বাবাকে আপনি। আমাদের মা গরিব প্রজার মতো দাঁড়াতো বাবার সামনে, কথা বলতে গিয়ে কখনোই কথা শেষ করে উঠতে পারত না। আমাদের মাকে বাবার সামনে এমন তুচ্ছ দেখাতো যে মাকে আপনি বলার কথা আমাদের কোনোদিন মনেই হয়নি। আমাদের মা আমাদের থেকে বড় ছিল, কিন্তু ছিল আমাদের সমান। আমাদের মা ছিল আমাদের শ্রেণীর, আমাদের বর্ণের, আমাদের গোত্রের। বাবা ছিলেন অনেকটা সিংহের মতো, তার গর্জনে আমরা কাঁপতে থাকতাম। বাবা ছিলেন অনেকটা আড়িয়াল বিলের প্রচণ্ড চিলের মতো, তার ছায়া দেখলে মুরগির বাচ্চার মতো আমরা মায়ের ডানার নিচে লুকিয়ে পড়তাম। ছায়া সরে গেলে আবার বের হয়ে আকাশ দেখতাম। আমাদের মা ছিল অশ্রুবিন্দু, দিন রাত টলমল করত। আমাদের মা ছিল বনফুলের পাপড়ি, সারাদিন ছড়ে ছড়ে পড়ত। আমাদের মা ছিল ধান ক্ষেত, সোনা হয়ে দিকে দিকে বিছিয়ে থাকত। আমাদের মা ছিল দুধ ভাত, তিনবেলা আমাদের পাতে ঘন হয়ে থাকত। আমাদের মা ছিল ছোট্ট পুকুর, আমরা তাতে দিন রাত সাঁতার কাটতাম। আমাদের মার কোনো ব্যক্তিগত জীবন ছিল কিনা আমরা জানি না, আমাদের মাকে আমি কখনো বাবার বাহুতে দেখিনি। আমি জানি না মাকে জড়িয়ে ধরে বাবা কখনো চুমু খেয়েছেন কিনা,
চুমু খেলে মার ঠোঁট ওরকম শুকনো থাকতো না। আমরা ছোট ছিলাম, কিন্তু বছর বছর আমরা বড় হতে থাকি। আমাদের মা বড় ছিল, কিন্তু বছর বছর মা ছোট হতে থাকে। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময়ও আমি ভয় পেয়ে মাকে জড়িয়ে ধরতাম। সপ্তম শ্রেণীতে ওঠার পর ভয় পেয়ে মা একদিন আমাকে জড়িয়ে ধরে। আমাদের মা দিন দিন ছোট হতে থাকে, আমাদের মা দিন দিন ভয় পেতে থাকে। আমাদের মা আর বনফুলের পাপড়ি নয়, সারাদিন ঝরে ঝরে পড়ে না। আমাদের মার ধান ক্ষেত নয়, সোনা হয়ে বিছিয়ে থাকে না। আমাদের মার দুধ ভাত নয়, আমরার দুধ ভাত পছন্দ করি না। আমাদের মার ছোট্ট পুকুর নয়, পুকুরে সাঁতার কাটতে আমরা কবে ভুলে গিয়েছি। কিন্তু আমাদের মা আজ অশ্রুবিন্দু, গ্রাম থেকে নগর পর্যন্ত আমাদের মা আজও টলমল করে, আজও টলমল করে, আজও টলমল করে। চমৎকার, ভীষণ সুন্দর। মাকে নিয়ে আসলে দুর্দান্ত একটি কবিতা, যেটি শাহরিয়ারও বলছিল যে আসলেই তাই, পৃথিবীর সকল মায়ের প্রতি আরও একবার ভালোবাসা এবং শ্রদ্ধা। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ ভাগে, অনেক অনেক ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনি আপনার চিকিৎসা ব্যবস্থা দিয়ে দেশের সেবা করছেন, সমাজের সেবা করছেন এবং একই সঙ্গে সংস্কৃতির চর্চাটাও অব্যাহত রেখেছেন। অনেক অনেক শুভকামনা আপনাদের দুজনকে, অসংখ্য ধন্যবাদ। এবং বিশেষ করে এই সুন্দর সকালে, রাঙা সকালে যে সব দর্শকরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমাদেরকে দেখছেন এবং দেখবেন, তাদের প্রতি আমার অসীম ভালোবাসা এবং কৃতজ্ঞতা।